হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি অনিন্দিতা ম্যাডাম তোমরা আজকে চলে এসেছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস ফাইভে ছাত্রছাত্রীদের জন্যে আর আমি আজকে চলে এসেছি তোমাদের এই ক্লাসে তোমাদের লেশন ফাইভ মাই স্কুল ডেজ গল্পটির অ্যাক্টিভিটিস নিয়ে আমি এর আগের ক্লাসে গল্পটি পড়িয়েছি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং খুব ভালো করে পড়েছো আর সেই জন্যে তোমাদের অ্যাক্টিভিটিসে নিশ্চয়ই কোনো সমস্যা থাকবে না তো চলো আজকে চলে এসো তোমরা পেজ নাম্বার ফিফটি ফাইভে এখানে আমরা অ্যাক্টিভিটিসগুলো করবো আমি আজকে পার্ট ওয়ানে যে অ্যাক্টিভিটিস মানে অ্যাক্টিভিটিস ওয়ান টু ফাইভ পর্যন্ত তোমাদের করাবো গল্পটা যখন আমরা পড়েছি তখন কি দেখেছি যে গল্পটির অথার কে গল্পটির অথার হচ্ছে বিখ্যাত অস্কারজয়ী বাঙালি চিত্র পরিচালক সত্যজিৎ ওনার যে আত্মজীবনী যখন ছোট ছিলাম এই গল্পটি থেকে কিছু অংশ এখানে তুলে ধরা হয়েছে তো গল্পটি আমরা যখন পড়েছি তখন কি দেখেছি যে সত্যজিৎ প্রথম যে স্কুলে ভর্তি হয়েছিলেন সেই স্কুল সম্পর্কে এবং স্কুলের হল ঘরে কি কী প্রোগ্রাম হতো সেই স্মৃতিচারণ তিনি এখানে করেছেন তো চলো আজকে আমরা অ্যাক্টিভিটিসগুলো সলভ করি অ্যাক্টিভিটি ওয়ানে চলে এসো অ্যাক্টিভিটি ওয়ানে কি আছে দেখো বলেছে লেটস আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স এখানে কিছু কোয়েশ্চেন্স আছে সেই কোয়েশ্চেনের আনসারগুলো তোমাদের দিতে হবে নাম্বার এতে কি বলেছে টু হুইচ স্কুল ওয়াজ দ্য অথর অ্যাডমিটেড অথারকে কোন স্কুলে ভর্তি করা হয়েছিল চলো আমি এগুলো বোর্ডে লিখতে লিখতে তোমাদেরকে বলে দিই তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি ওয়ান অ্যাক্টিভিটি ওয়ান ঠিক আছে অ্যাক্টিভিটি ওয়ানের এ আনসার আমি আর প্রশ্নগুলো লিখছি না একদম সোজা উত্তরগুলো লিখিয়ে দিচ্ছি কি বলেছে টু হুইথ স্কুল ওয়াজ দ্য অথার অ্যাডমিটেড কোন স্কুলে লেখককে ভর্তি করা হয়েছিল তো আমরা এখানে কি দেখেছি অথর কোন স্কুলে ভর্তি হয়েছিলেন বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল তাহলে আমরা কীভাবে আনসারটা করব দ্য অথার ওয়াজ অ্যাডমিটেড দি অথার ওয়াজ অ্যাডমিটেড অ্যাডমিটেড টু বালিগঞ্জ টু বালিগঞ্জের বি ক্যাপিটাল হবে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওকে এরপরে চলে এসো তোমরা কোয়েশ্চেন নাম্বার বি কোয়েশ্চেন নাম্বার বি তে কি আছে দেখো হোয়াট ওয়াজ দ্য স্কুল হল ইউজড ফর স্কুলের যে হল ঘর সেটা কি জন্য ব্যবহার করা হতো তো আমরা কি দেখেছি যে স্কুলের হল ঘর কী জন্য ব্যবহার করা হতো সেখানে অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমানি হতো সরস্বতী পূজার যে ফিস্ট সেটা হতো এবং মাঝে মাঝে বিভিন্ন নাটকও সেখানে দেখানো হতো তো চলো তাহলে উত্তরটা লিখি দ্য স্কুল হল the school hall was used for the annual prize distribution distribution ceremony comma feasts on occasion of sharashwati puja and also performing Various stage plays, stage plays. Okay. प्लेज ओके देखो क्वेश्चन नंबर सी ह्वाट द नेम ऑफ द शेक्सपियरियन प्ले दैट वज इन दल ওই হল ঘরে কোন সেক্সপিয়ারিয়ান নাটক দেখানো হয়েছিল তা আমরা কী দেখেছি নাটকটির নাম কি ছিল দ্য মার্চেন্ট অফ ভেনিস তাহলে শেক্সপিয়ারিয়ান নাটকের নাম ছিল মার্চেন্ট অফ ভেনিস এই নাটকটি এই হল ঘরে দেখানো হয়েছিল তাহলে দেখো কি করে আনসার লিখবো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার সি কীভাবে আমরা শুরু করব দি নেম অফ দ্য শেক্সপিয়ারিয়ান প্লে দি নেম Of the Shakespearean Shakespearean play that was performed that was. Are formed in the hall in the hall was nam the merchant of Venice the merchant of Venice. এরপরে লাস্ট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ডি নেম দ্য টু ফরেন অ্যাক্টার্স মেনশানড বাই দ্য অথার এখানে অথার যে দুটো বিদেশি অ্যাক্টার অভিনেতার নাম উল্লেখ করেছেন তাদের নাম দুটি বলো তাহলে আমরা কী নাম দুটো দেখেছি একটা হচ্ছে আর একটা হচ্ছে সালিম তাহলে চলো লিখি প্রথমে নাম দুটো লিখেই শুরু করি Greenberg and Salim were the two foreign actors mentioned by the অথার ঠিক আছে তাহলে এই হলো আমাদের চারটে কোয়েশ্চেন তার আনসার তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে কোয়েশ্চেন দেওয়া থাকলে কিভাবে তার আনসার করতে হবে আমরা কিন্তু টেক্সট থেকেই আনসার খুঁজে বের করব এবং ঠিক এইভাবে উত্তর লেখার চেষ্টা করব। আচ্ছা এরপরে দেখো অ্যাক্টিভিটি টুতে তোমরা চলে এসো অ্যাক্টিভিটি টুতে কি বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস এখানে প্রতিটা বাক্য পাশে পাশে একটা করে বক্স দেওয়া আছে এবং বাক্যগুলো আমাদের পড়তে হবে দেখতে হবে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে যেটা সত্যি বা ট্রু হবে সেই বাক্যটির পাশে যে বক্স আছে সেখানে আমরা টি লিখবো যে বাক্যটি পড়ে আমাদের মনে হবে বাক্যটি মিথ্যে বা ফলস তাহলে সেই বাক্যের পাশে যে বক্স দেওয়া আছে সেখানে আমরা এফ লিখবো তাহলে চলো দেখি নাম্বার এ দেখো কি বলেছে দ্য অথার ওয়েন টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ হিজ মাদার লেখক বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে তার মায়ের সাথে গিয়েছিলেন কিন্তু আমরা যখন গল্পটা পড়েছি তখন আমরা কি দেখেছি যে অথার বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে কার সাথে গিয়েছিলেন একদম প্রথম লাইনে আছে দেখো উইথ মাই মেটার্নাল আঙ্কেল তার মামার সাথে তাহলে এই বাক্যটি কি হবে ট্রু না ফলস এটা অবশ্যই ফলস হবে এবং যেহেতু ফলস হবে সেই জন্য আমরা এই বক্সে কী লিখব এফ লিখব তাহলে অ্যাক্টিভিটি টু নাম্বার এ বাক্যটি হচ্ছে ফলস সেই জন্য বাক্যটির পাশে যে বক্স দেওয়া আছে সেখানে আমরা এফ লিখবো এরপরে দেখো নাম্বার বি নাম্বার বিতে কি বলেছে দেখো দ্য বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুল ইজ অন দ্য ইস্টার্ন সাইড অফ বেলতলা পুলিশ স্টেশন বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুলটি হচ্ছে বেলতলা পুলিশ স্টেশনের পূর্ব দিকে চলো দেখে নিই সত্যি না মিথ্যে দেখো বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুল সেকেন্ড প্যারাগ্রাফটা তোমরা দেখো বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন হ্যাঁ একদম ঠিক যে বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুল হচ্ছে বেলতলা পুলিশ স্টেশনের পূর্ব দিকে তাহলে বাক্যটি যেহেতু ট্রু তাহলে বাক্যটির পাশে যে বক্স দেওয়া আছে সেখানে আমরা কী লিখব টি লিখব এরপরে দেখো নাম্বার সি পরের পেজে চলে এসো নাম্বার সি সেখানে দেখো দ্য সাউদার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ দ্য প্লে গ্রাউন্ড স্কুলের দক্ষিণ অংশে খেলার মাঠ ছিল ট্রুনা ফলস দেখো ওই সেকেন্ড প্যারাগ্রাফেরই সেকেন্ড লাইনটা দেখো তোমরা দ্য সাউদার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড তাহলে বাক্যটি সঠিক মানে ট্রু তাহলে বাক্যটি ট্রু হওয়ার জন্য আমরা বক্সে কী লিখবো হ্যাঁ একদম ঠিক বাক্যটির বক্সে পাশের বক্সে আমরা টি লিখবো এরপরে দেখো নাম্বার ডি ওয়েন সিন ফ্রম অ্যাবাব দ্য অথার স্কুল লুকড লাইক দ্য ইংলিশ লেটার এল যখন স্কুলটাকে ওপর থেকে দেখা হয় তখন অথারের লেখকের স্কুলটি কীরকম দেখতে লাগে এ ইংরেজি এ লক্ষরের মতন এটা ট্রু না ফলস চল আমরা টেক্সট পড়তে পড়তে দেখে নিই হোয়েন সিন ওই সেকেন্ড প্যারাগ্রাফে আছে দেখো পেজ নাম্বার ফিফটি ফোরে ওয়েন সিন ফ্রম অ্যাবাউ দ্য স্কুল লুকড লাইক দ্য ইংলিশ লেটার টি না এলের মতন নয় ইংলিশ লেটার টিয়ের মতন তাহলে বাক্যটি ভুল ফলস তাহলে আমরা এই বাক্যটির পাশে যে বক্স দেওয়া আছে সেখানে আমরা কী লিখবো সেখানে আমরা লিখবো এফ যেহেতু এটা ফলস সেই জন্য আমরা লিখবো এফ তাহলে তোমরা এই ট্রু ফলসটা বুঝতে পারলে বাক্যগুলোর পাশে যে বক্স দেওয়া আছে সেখানে টি বা এফ যেখানে যেমন বললাম সেটা পুট করে নাও এরপরে তোমরা চলে আসো অ্যাক্টিভিটির থ্রি অ্যাক্টিভিটি থ্রিতে কি আছে তোমরা দেখো কি বলেছে থ্রিতে লেটস ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কালম এ উইথ দেয়ার মিনিং ইন কালম বি কলম এতে কিছু শব্দ দেওয়া আছে এবং তার মানে দেওয়া আছে বি তে তো এ কলমের সাথে বি কলমকে ম্যাচ করতে হবে তাহলে চলো দেখি এ কলমে কী আছে কী কী আছে প্রথম আছে নাম্বারেতে সামস সামস মানে আমরা দেখেছি যে অঙ্ক নডেড মানে মাথায় এরকমভাবে মাথা নাড়ানো সম্মতিসূচক মাথা নাড়ানো সারাউন্ডেড মানে ঘেরা ফরেনার মানে বিদেশি সিনেমা মানে হচ্ছে যে চিত্র এরপরে দেখো তাহলে নাম্বার এতে আছে সামস সামের সাথে কী ম্যাচ করবে এই দিকে দেখো নাম্বার থ্রিতে যেটা আছে ম্যাথেমেটিক্যাল প্রবলেমস চল এটা আমি তোমাদের বোর্ডে লিখে দিই এটা হচ্ছে অ্যাক্টিভিটি থ্রি অ্যাক্টিভিটি থ্রি নাম্বার এ আছে সাম সামসের সাথে কোনটা ম্যাচ করবে ম্যাথেমেটিক্যাল প্রবলেমস ম্যাথমেটিক্যাল প্রবলেমস ওকে তারপরে দেখো নাম্বার বিতে কী আছে নডেড নডেডের সাথে কোনটা ম্যাচ করবে মুভিং দ্য হেড আপ অ্যান্ড ডাউন টু সে ইয়েস মুভিং दी हेड आप एंड डाउन टू से यस ओके एপরে নাম্বার সি দেখো সারাউండెড সারাউండెড মানে হচ্ছে বেষ্টিত কি হবে এন সারเคল্ড सराउंड হচ্ছে এন সার্কেলড ইন সার্কেলড তারপরে নাম্বার ডি ফরেনার আর ই আই জি এ এইচ নাম্বার ডি ফরেনার েনার হচ্ছে বিদেশি কোনটা হবে সামোয়ান হু বিলংস টু অ্যানাদার কান্ট্রি সামোয়ান হু বিলংস টু অ্যানাদার কান্ট্রি এবং লাস্ট অফ অল যেটা আছে আমাদের নাম্বার ই সিনেমা সিনেমা হচ্ছে মুভি এ মুভি আই ইন তাহলে দেখতে পাচ্ছ ম্যাচিং গুলো তোমরা এই লিখে নাও খাতায় আর যদি বুঝতে অসুবিধা হয় আমার মনে হচ্ছে একটু কালিটা কম আছে তো সেই ক্ষেত্রে তোমরা পেজটা স্ক্রিনশট করে নাও কিংবা জুম করে নিয়ে দেখো তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না আচ্ছা এরপরে তোমরা চলে এসো অ্যাক্টিভিটি ফোর অ্যাক্টিভিটি ফোরে কি আছে দেখো লেটস ফিল ইন দ্য ফলোইং চার্ট উইথ সুটেবল ভার্ভ ফর্মস এখানে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি যেখানে ভার্ভের বিভিন্ন ফর্ম আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েটলি বসাতে হবে প্রথম আছে প্রেজেন্ট তারপর আছে পাস্ট এবং তারপর আছে পাস্ট পার্টিসিপাল তো তিনটে ফর্ম তিনটে ফর্ম এখানে কোনোটা যে হয়তো প্রেজেন্ট দেওয়া আছে সেগুলোর পাস্ট বা কি পাস্ট হবে সেটা আমাদের করতে হবে কোনোটার বা পাস্ট পার্টিসিপাল দেওয়া আছে তার প্রেজেন্ট বা করতে হবে পাস্ট পাস্ট ফর্ম ফর্ম দেওয়া আছে কোনো ভার্ভের তার প্রেজেন্ট বা পাস্ট পার্টিসিপেল আমাদের করতে হবে চলো তাহলে আমি এগুলো বোর্ডে লিখে আমাদের অ্যাক্টিভিটি ফোর এরম তিনটে অংশে ভাগ করে নিই প্রথম হচ্ছে প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপাল আচ্ছা প্রথম কি আছে দেখো এখানে আছে ওয়েন্ট পাস্ট ফর্মে আছে ওয়েন্ট তার প্রেজেন্ট হবে গো গো ওয়েন্ট গান জিও এন ই তারপরে দেখো প্রেজেন্টে আছে লুক এল ডাবল ওকে লুক তার পাস্ট ফর্ম হবে লুকড ইডি যোগ হবে এবং পাস্ট পার্টিসিপেন্টও হবে লুকড ইডি যোগ হবে তারপরে দেখো তিন নম্বরে পাস্ট ফর্মে আছে গেভ জি এ ভিই তার প্রেজেন্ট ফর্ম হবে গিভ জিআই ভিই গিভ গেভ গিভেন এন চার নম্বরে দেখো পাস্ট পার্টিসিপেন্টের ঘরে আছে সোন এইখানে প্রেজেন্টে হবে শো শোড যোগ হবে পাস্ট ফর্মে আর পাস্ট পার্টিসিপালে হবে সোন তারপরে লাস্টে দেখো আছে ইউজ প্রেজেন্টে আছে ইউজ পাস্টে হবে ইউজড পাস্ট পার্টিসিপালে হবে ইউজড ওকে

আমরা শুধুমাত্র পাঁচটা ভার্বের এই ফর্মেশনটা পেলাম এটা কিন্তু পাঁচটা করলে হবে না তোমাদের অনেক বেশি করে প্র্যাকটিস করতে হবে সেই জন্য তোমাদের কি করতে হবে বাজার চলতি প্রচুর ভালো ভালো গ্রামার বই আছে যে কোনো একটা রাইটারের গ্রামার বই তোমরা নেবে সেখানে দেখবে ভার্ভের যাবে ভার্ব চ্যাপ্টারে সেখানে দেখবে এইভাবে ভার্বের ভাগ করা আছে প্রচুর উদাহরণ দেওয়া আছে তোমরা ধীরে ধীরে ওগুলোকে পড়বে এবং আত্মস্থ করার চেষ্টা করবে তার ফলে কি হবে তোমরা এগুলো জানলে তোমাদের বাক্য গঠন করতে খুব সুবিধা হবে এরপরে দেখো আজকের ক্লাসে আমাদের লাস্ট অ্যাক্টিভিটি ফাইভ ফাইভে কি বলেছে দেখো ফর্ম সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ভার্বস এখানে যে ভার্বগুলো দেওয়া আছে সেইগুলো দিয়ে আমাদেরকে বাক্য গঠন করতে হবে কি কি ভার্ভ আছে ওয়েট ওয়েট মানে হচ্ছে গিয়েছিল গো তার পাস্ট ফর্ম হচ্ছে ওয়েড লুকড মানে দেখেছিল লুক তার পাস্ট ফর্ম হচ্ছে লুকড গিভ মানে দেওয়া এটা প্রেজেন্ট ফর্মে আছে সো মানে দেখানো এস এইচ ওডব্লু সো মানে দেখানো এটাও প্রেজেন্ট ফর্মে আছে এবং ইউজ ইউজ মানে ব্যবহার করা এটাও প্রেজেন্ট ফর্মে আছে চলো তাহলে বাক্য গঠনগুলো করি Activity 5, অ্যাক্টিভিটি ফাইভ went went মানে হচ্ছে গিয়েছিল হি went টু স্কুল ইয়েস্টারডে ওয়ে টু স্কুল ইয়েস্টারডে সে গতকাল স্কুলে গিয়েছিল তারপরে দেখো লুকড সি লুকড অ্যান্ড এরোপ্লেন ইন দ্য স্কাই লাস্ট নাইট তাহলে লুকড দিয়ে কি বাক্য গঠন করলাম সি লুকড অ্যান্ড এরোপ্লেন ইন দ্য স্কাই লাস্ট নাইট সে গতকাল রাত্রে আকাশে একটি এরোপ্লেন দেখেছিল এরপরে দেখো গিভ প্লিজ গিভ গিভ মি এ পেন প্লিজ গিভ মি এ প্লেন পেন আমাকে অনুগ্রহ করে একটি পেন দাও তারপর দেখো শো আচ্ছা শো দিয়ে দেখো আই লাইক টু সি পাপেট শো শো আই লাইক টু সি পাপের শো আমি পাপের শো দেখতে পছন্দ করি মানে পুতুল খেলা পুতুল নাচ যে হয় নিউজ ইউজ ওন পেন ইউজ ইয়র ওন পেন নিজের পেন ব্যবহার করো তাহলে এই হচ্ছে পাঁচটা বাক্য তাহলে দেখছো তোমরা যে বাক্য গঠন কিন্তু খুব একটা কঠিন কোনো ব্যাপার নয় আমি এমন তোমাদেরকে জটিল কিছু দিইনি এগুলো তোমরা প্রায় সময় শুনতে পাও এরকম বাক্য এবং আমি সেই দিয়েই তোমাদেরকে কনস্ট্রাকশান শেখালাম এরকম খুব ছোটো ছোটো বাংলা ভেবে তার বাক্য গঠন করবে দেখবে কোনো কঠিন ব্যাপার মনে হবে না তো আজকে তাহলে এই পর্যন্তই আমাদের আজকে লেশন ফাইভের অ্যাক্টিভিটিস প্রথম পার্টের যে অ্যাক্টিভিটিস ওয়ান টু ফাইভ এইগুলো এখানে দেখানো শেষ হলো প্রত্যেকে ভালো করে প্র্যাকটিস করবে কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে আর আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের যদি ভালো লাগে তাহলে কী করবে অবশ্যই লাইক করো জানিও কমেন্টের মাধ্যমে তোমাদের কেমন লাগছে আর কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থসার চ্যানেলটাকে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করো যাতে করে সবাই এটা দেখতে পায় ওকে তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে মাই স্কুল ডেজের পার্ট টু অংশ নিয়ে ওকে টাটা